এই যে রানাঘাট ঢুকে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে একদম রেডি হয়ে গেছি, ওদিকেও ব্যাগ ট্যাগ সব টোটোতে তুলেও নিয়েছে। এখন বাজে তোমার 11:30, আজকে তো রবিবার, আজকে আমাদের ট্রেন, আজকে চলে যাচ্ছি। দেখতে দেখতে 20টা দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারলাম না। তো যাই হোক, যেতে তো হবেই, একটু খারাপই লাগছে কারণ এখানে আসে এদিক সেদিক এদিক ওদিক ঘুরতে ঘুরতে সবার সাথে কোথা দিয়ে যে টাইম কেটে যায় বোঝাই যায় না, কিন্তু কোথা দিয়ে যে দিন চলে আসে বোঝা যায় না। অনেক কদিনের ছুটিতে এসেছিলাম, এবারই মনে হয় 20 দিনের ছুটিতে আসা হয়েছিল, তাছাড়া 15 দিন হায়েস্ট আসা হয়েছে, এবারই 20 দিনের ছুটিতে আসা হয়েছে। 20 দিন কেটে গেল কোথা দিয়ে বুঝতেও পারলাম না। তো চলো, কিছু করার নেই, যেতে তো হবেই। আর ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে, ট্রেন মনে হয় 4:25 কি 4:50-এ, মনে হয় 4:25-এ না 4:50-এ, ওইটাই তো রাজধানীর টাইম। তো চলো তাহলে সাথে থাকো, আর ব্যাগ ট্যাগ সব ওদিকে নিয়ে চলে গেছে, অলরেডি টোটো দাঁড়িয়ে আছে। 11:30 বাজে আর 12:10-এ ট্রেন, একটু আগে যাওয়াই ভালো, 10 মিনিট লাগবে ধরো টোটোতে। তারপরে আবার টিকিট টিকিট কাটবে আর মা বাবা সব ওখানে আসবে, মা বাবা ঠাকুমা সব স্টেশনে চলে আসবে। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। সোনা এখানে রাজকে খাওয়াচ্ছে, মানে ভালো থাকিস, হ্যাঁ ভালো থেকো সোনা, ভালো থেকো। ফোন টোন করো, মানে গেলাম, আসবো, চলো খাও, তুমি খেয়ে নাও, রাখি। মা 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 করো, যেখানে যাবে ওর মা মা করবে, দেখো এই সব ভালোভাবে থাকিস, হ্যাঁ সব ভালো থেকে যে ঠাকুমা। তোজোর কি করবো বল, তোজো দেখেছিস তো কেমন দুষ্টু, খুব বদমাশ, মারি না যখন একেবারে পারি না তখনই মারি ওর। এই যে এখানে সব ব্যাগ ট্যাগ নিয়ে হয়ে গেছে, আর ওই যে দেখো শুরু হয়ে গেছে, আমি একটু দেরি করে এসেছি, মাম্মা কেন আসছে না, এত ভেজালে না সব সময় ওরম করবে। তো চলো তাহলে যাই, হ্যাঁ তোমরাও সব ভালো থেকো। কাঁদছিলি কেন তুই, সবসময় কান্না লেগেই থাকে নাকি? ওর মাম্মা পাপা ওর সঙ্গে সঙ্গে ওর লাগবে, আমি একটুখানি দেরি করেছি কান্না শুরু হয়ে গেছে। দেখো বলছে ট্রেন আমার 4 তারিখেই ছিল, 4 তারিখে 16:50 তো এই যে মাঝদিয়া স্টেশনে চলে এসেছি, আর বাজারে চলে এসেছি আর কি, স্টেশনের কাছে। ঠিক আছে একটু আগে আসাই ভালো, ব্যাগ ফ্যাগ নিয়ে টিকিট টিকিট কাটবো। মানে মিন্টু ভাই এসছে আমাদের তুলে দেওয়ার জন্য ট্রেনে, কারণ অনেক ব্যাগ তো, তো সেই জন্য ট্রেনে তুলে দিয়ে যাওয়ার জন্য। তো চলো এবার আমরা যাই, প্রচন্ড ভিড়। এই যে ও আগে চলে গেছে, আর এই যে এই দুটো, একটা ল্যাপটপ, দুটো ল্যাপটপের ব্যাগ না, চলে গেলাম। হ্যাঁ মিন্টু কাকা ওই যে সামনে বাবা, আর এই যে আমি তোজোকে হাত ধরে নিয়েছি, মিন্টু কাকায় সামনে আছে, চল ও সব দিকে চিন্তা। হ্যাঁ মিন্টু কাকায় আগে আগে চলে গিয়েছে, তাড়াতাড়ি চলে এসেছিল না, বাইকে এসেছিল তো মিন্টু, হ্যাঁ মিন্টু কাকায় বাইকে এসেছিল বাবা। হাত ধর, তোজো হাত ধর, বলো। তো এই যে মা এসছে, আমি একটুখানি বাইরে বেরিয়েছি, তুমি আগে চলো, টোটো চলে যাবে তোমার না নিয়ে। ওই যে আমার ঠাম্মা এসছে এখানে, যে ঠাম্মা আসছে ব্রিজ পার হয়ে তারপরে আসবে। এই যে দেখো ঠাকুমা আসলো এক্ষুনি, ওই পারে দাঁড়িয়ে ছিল, আমি
দেখছি মা বলছে ওই যে ঠাম্মা দাঁড়িয়ে আছে দিয়ে আর ওই যে বাবা এসেছে মা এবারে দেখছি ন্যাড়া করার পরে দেখছি ওরকম পিছনটা খারাপ হয়েছে দেখছি ওরকম দিল্লি বাড়ি খুব ভালো ভালো আমার পক্ষে ভালো আমার পক্ষে ভালো ছাদে না আমি যখন যাই তখন একা একা যেতে দিই বলবে আমারও তো বার্থডে টা কিনে দেবে বলেছে আমার মাপা বলে আমারও কিনে দেবে না শোনা বার্থডে তে একটা সাইকেল বেশি বকে না সব সময় মুখ বক 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 করে হ্যাঁ তাহলে বলো খাওয়ার সময় না খেলে আমি ফোন করব তোমার কাছে হ্যাঁ ঢুকে গিয়েছে ট্রেন ঢুকে গিয়েছে সবাই নেমে পড়েছে আপনি উঠে দাঁড়ান মাসি উঠে দাঁড়ান এই যে ব্যাগগুলো সেট করছে হ্যাঁ আপনি একটু উঠে দাঁড়ান তাহলে ভালো হবে কোথায় রেড কালার ট্রেন ঢুকলো এই যে রানাঘাট ঢুকে গেছে গুড আফটারনুন তারপরে বলে দাও কিছু বলে দাও সবাইকে হ্যাঁ জোরে বলো কিচ্ছু শোনা যাচ্ছে না নিচে বসো আর কিছু বলো পরে দেখো তো এই যে ব্যারাকপুর ঢুকে গেছে কেন কেন কেউ আছে টেনে নিয়ে যাবে এই যে নেমে পড়েছি ও ব্যাগ ট্যাগ গুলো নামাচ্ছে সব এই সবগুলো নামিয়েছে তো তিনটে চারটে আর দুটো
ওই যে দেখো তেজসোনাকে আমি নিয়ে কোলে নিয়ে নেমে পড়েছিলাম। হ্যাঁ রেড কালার, ও ঠিকই বলেছে তো, রেড কালারটা, রেড কালারটাই বলছিল ঢোকার সময়, তাহলে মনে রেখেছে মনে হয়। আমি এবার বলছিলাম ঘর রেড কালারটাই হবে না, তাই তো শোনা রেড কালার টেনি তো তোমার মনে ছিল, এদিকে এদিকে দেখো এখন মনে ছিল। হ্যাঁ আমি দুটো নিয়ে নিয়েছি, নীল ব্যাগটা আর ওই একটা ট্রলি ব্যাগ আর আমার হ্যান্ড ব্যাগ, আর ওই যে তিনটে নিয়েছে। এ তো তুই ব্যাগ ঠেলছিস বাবু। তো আমরা তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এবার দেখি খাওয়া দাওয়া করবো। তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছি, এখনও ট্রেনের দেরি আছে, 4:30 ট্রেন, খাওয়া দাওয়া করতে হবে, এখন 2:45 মতো বাজে। তো সেই জন্য ভিডিওটা এখানে রাখছি, আর বেশি বড়ো করছি না, অনেক বড়ো হয়ে যাবে, নয়তো একটা ভিডিও পুরো দিল্লি পর্যন্ত শেয়ার করলে অনেকটাই বড়ো হয়ে যাবে, সেই জন্য এই ভিডিওটা এখানে রাখছি, আর এর পরের থেকে আবার পরের ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।